আসসালামুয়ালাইকুম আমার প্রিয় পরিবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের অসীম রহমতে আমাদের পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছি। চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি আশা রাখছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। আর আজকের ভিডিওটি আসলে আমি সকাল থেকে স্টার্ট করে দিয়েছি, আপনাদের ভাইয়া বেলে মাছ কিনে নিয়ে আসছে আধা কেজি। এগুলো হচ্ছে মানে ছোট সাইজের বেলে মাছ, তো দেখা যায় ছোট সাইজের বেলে মাছ কাটতে একটু সময় লাগে। তো ইনাইয়া আবার মাফির সাথে খেলা করছে, তো আমি ভাবলাম এই ফাঁকে আমি ছোট বেলে মাছগুলো কেটে নিই। আর শীতকালে দেখবেন এই যে ছোট সাইজের বেলে মাছ দেশি টমেটো ধনিয়া পাতা দিয়ে একটু পুরা পুরা করে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার কাছে শীতকালে বড় মাছ দিয়ে সবজি এবং ছোট মাছ দিয়ে দেখা যায় দেশি টমেটো ধনিয়া পাতা দিয়ে পুরা পুরা করে রান্না করে খেতে না বেশ ভালোই লাগে। তো এই যে আমি মাছগুলো আসলে সবগুলো কাটতে পারিনি, ইনাইয়া ঘুমাবে কান্নাকাটি করছিল, তাই আমি আজকে যতটুকু বেলে মাছ রান্না করব ততটুকু কেটে বাকি বেলে মাছগুলো আমি পলি ব্যাগে ভরে ডিপে রেখে দিয়েছি। অন্য আরেকদিন সময় পেলে সবগুলো মাছ আমি কেটে নিব। তারপর এই যে ইনাইয়ার বার্থডে হয়েছিল আপনারা তো সবাই জানেন কয়েকদিন আগে, তো আপনাদের ভাইয়া রোস্টের জন্য যে পাকিস্তানি মুরগি কিনে নিয়ে আসছিল সে পাকিস্তানি মুরগির গিলা কলিজি পা গলা তো সেগুলো আবার ডিপে রেখে দিয়েছিলাম, সেদিন আর বেছে রাখতে পারিনি পাগুলো। তো আজকে নামিয়ে এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে মাথা তারপর কলিজি মুরগির গলা এগুলো আমার ননাশ খুব সুন্দর করে কেটে একদম পরিষ্কার করে দিয়ে গেছে। তো সেদিন আসলে আমরা সবাই ব্যস্ত ছিলাম তাই মুরগির পাগুলো আর পরিষ্কার করা হয়নি। যদি আপুর হাতে ওই রকম সময় থাকতো তাহলে আপু পাগুলো ঠিকই পরিষ্কার করে দিয়ে যেত। তো আজকে দুপুরে আমি মুরগির গিলা কলিজি আর এই যে মুরগির পা রান্না করব, সাথে আমি বেলে মাছ পুরা পুরা করব। আর চুলায় আমি আলু শিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আলু শিম দিয়ে আমি কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ দিয়ে ভর্তা করব। শীতকালে আমার কাছে নতুন আলু এবং শিম দিয়ে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ সরিষার তেল দিয়ে ভর্তা বানালে খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে আমি আলু শিমের ভর্তাও করব। আর ডালটা রান্না করব না কারণ কালকে লাউ দিয়ে ডাল রান্না করেছিলাম, সেই ডালও আছে, ডালটা শুধু গরম করে নিব। আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আছে, আমার ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকার ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে দেখা যায় আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের মোবাইলে, তখন আপনারা আপনাদের সময় এবং সুযোগ দুটো বুঝে আমার পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো এই যে মুরগির গিলা কলিজি পা রান্না করার জন্য আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এখন আমি কষানো মশলার উপরে এই যে মুরগির গিলা কলিজি পাগুলো দিয়ে নিলাম। আর গিলা কলিজি একটু ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, তাই আমি একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। এখন আমি মুরগির গিলা কলিজিগুলো কষানো মশলার সাথে ভালো করে নাড়া দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো এই যে আলহামদুলিল্লাহ আমার তরকারি রান্না করা হয়ে গেছে, নামানোর আগ দিয়ে আমি দিয়ে নিলাম তেলে রাখা জিরাগুলো। তো হঠাৎ করে আবার কারেন্টটা চলে গেছে তাই ভিডিওটা একটু অন্ধকার লাগছে। তো রান্না করতে করতে আসলে আবার কারেন্টটা চলে এসেছে। আমাদের এখানে কারেন্ট চলে গেলে বেশি একটা সময় লাগে না আসার জন্য, দেখা যায় কারেন্ট চলে গেলে 5 থেকে 10 মিনিটের মধ্যে কারেন্ট চলে আসে। তো তরকারিটা আমি এখন নামিয়ে নিব।
তারপর এই যে আমি বসিয়ে দিয়েছি বেলে মাছের চচ্চড়ি, আমি হাতে মাখে কিন্তু বেলে মাছটা রান্না করছি। তো আলহামদুলিল্লাহ, এই যে দেখুন বেলে মাছও আমার রান্না করা হয়ে গেছে। নামানোর আগ দিয়ে আমি দিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যে তরকারিটা নামিয়ে নিব। তো রান্না বান্না আলহামদুলিল্লাহ আমার শেষ হয়ে গেছে। আমি এখন আমার কিচেনটাকে একটু পরিষ্কার করে নিব। আগে আমি সিঙ্কটা ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি। রান্না করার পর যদি কিচেনটা ভালো করে একটু ক্লিন করে নেওয়া যায় তাহলে কিন্তু ভালো লাগে। তো এই যে দেখুন সিঙ্কটা আমার মেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে সিঙ্কের উপরে যে কলটা আছে সেই কলটাকে একটু মেজে নিচ্ছি। তো ভয়েস আসলে দেওয়া যাচ্ছে না, ইনাইয়া প্রচণ্ড বিরক্ত করছে। মাফিও কিন্তু ইনায়াকে এখন রাখতে পারছেন না, ইনায়াকে যদি ধরতে যায় তাহলে ইনায়া আবার কান্নাকাটি করে। তো এই যে দেখুন সিংটা আমার মেজেনে হয়ে গেছে। এখন আমি এই যে পানি দিয়ে খুব ভালো করে সিংটা একটু ধুয়ে নিচ্ছি। আর দেখুন আমি হাতে চুড়ি পরেছি। আসলে এই চুড়িগুলো আপনাদের ভাইয়া ইনায়ার বার্থডের দিন ইনায়ার জন্য কিনে নিয়ে আসছে। চুড়িগুলো চাপ দিলে ছোট হয় এবং বড় হয়, তো ইনায়া তো পরবে না, হাতে দিয়েছিলাম, সে হাত ঝাড়া দিয়ে আসলে চুড়িগুলো ফেলে দিয়েছে। তো আপনাদের ভাইয়া আবার বলল ইনায়া যেহেতু পরবে না তুমি পরে ফেলো, কারণ এই চুড়ি দেখা যায় ছোট বড় সবাই পরতে পারে। তো আমি আবার সকালে পরেছি আজকে। তো আপনাদের ভাইয়া দেখে বললো মাশাল্লাহ তোমার হাতের তো চুড়িগুলো খুব সুন্দর লাগছে। তারপর এই তো গোসল করে দুপুরের খাওয়া দাওয়া করতে আমি বসে গিয়েছি। তো আমি এই যে বেলে মাছের চচ্চড়ি আর আলু শিমের ভর্তা দিয়েই ভাত খাচ্ছি। এগুলো হলে আমার আর কিচ্ছু লাগে না। আমি ভর্তা খেতে ভীষণ পছন্দ করি এবং ছোট মাছ খেতে ভীষণ পছন্দ করি। তারপর এটা হচ্ছে আমার সন্ধ্যার পরের ভিডিও। তো মাফিকে বললাম তোমাকে আজকে আমি বাঁধাকপির একটা পাকোড়া তৈরি করে দিই। তো মাফি আবার বললো ঠিক আছে। আর এই যে এখানে দেখুন ইনায়ার জন্য আসলে আমি এই বাঁধাকপিটা একটু ভালো করে লবণ দিয়ে মেখে নিতে পারছিলাম না, ও শুধু ধরার জন্য একেবারে পাগল হয়ে যাচ্ছে। তো এতটুকু আসলে বাচ্চা নিয়ে ব্লগ করাটা কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়। শুধু আপনাদের জন্য আমি ছোট বাচ্চা নিয়ে ব্লগ করি। আপনারা একটু দয়া করে আমার চ্যানেলটা বেশি বেশি সবার সাথে শেয়ার করবেন, আমার ভিডিওগুলো দেখবেন, তাহলে আমার আসলে অনেক উপকার হবে। তো এই যে দেখুন আমার ঘরে বড় একটা বাঁধাকপি ছিল, আমি সেই বাঁধাকপিটা 5 ভাগের থেকে 1 ভাগ কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর হালকা লবণ দিয়ে আমি বাঁধাকপিটা একটু ভালো করে কষলে বাঁধাকপির পানিগুলো আমি বের করে নিয়েছি। এখন আমি যে দেখুন চাপ দিয়ে বাঁধাকপির যে এক্সট্রা পানিগুলো আছে এগুলো ফেলে দিচ্ছি। তো এখন আমি এই যে দেখুন চিপড়ানো বাঁধাকপির উপরে দিয়ে নিলাম চাউলের গুঁড়া। আপনাদের কাছে যদি চাউলের গুঁড়াটা না থাকে তাহলে আপনারা কর্নফ্লোয়ার বা ময়দা দিয়েও কিন্তু বাঁধাকপির পাকোড়াটা তৈরি করতে পারেন। তবে চাউলের গুঁড়ি দিয়ে পাকোড়াটা তৈরি করলে মচমচে হয় আর খেতে ভীষণ ভালো লাগে। তারপর আমি দিয়ে নিলাম পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো, দিয়ে নিলাম আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে নিলাম আমি পরিমাণ মতো লবণ, দিয়ে নিলাম আমি পরিমাণ মতো ধনে গুঁড়ো। এখন আমি দিয়ে নিচ্ছি ম্যাগি নুডলসের মশলা। আপনার চাইলে ম্যাগি নুডলসের মশলাটা ইউজ করতে পারেন। আসলে আজকে ভয়েসটা একেবারে দিতে পারছি না, ইনায়া প্রচণ্ড বিরক্ত করছে। আর দিয়ে নিলাম আমি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট, দিয়ে নিলাম আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে নিব এখন আমি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। আমি এখানে 3টি কাঁচামরিচ নিয়েছি। যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা 3টি কাঁচামরিচের পরিবর্তে 5টি 6টি কাঁচামরিচও দিয়ে নিতে পারেন। আর দিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি,
ধনিয়া পাতা কুচিটা পাকুড়াতে দিলে খেতে ভীষণ ভালো লাগে। তো সবগুলো উপকরণ দিয়ে এই যে দেখুন আমি একটু হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো এই যে দেখুন আমার মেখে নেওয়া হয়ে গেছে, এখন ভাজার পালা। চলুন তাহলে এখন আমি ভেজে নিব বাঁধাকপির পাকোড়া। তো বাঁধাকপির পাকোড়া ভাজার জন্য আমি কিন্তু চুলায় অলরেডি একটি পেন বসিয়ে দিয়েছি, আর পেনে আমি দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল যখন গরম হয়ে আসছিল ঠিক ওই পর্যায়ে আমি তেলের উপরে এক এক করে বাঁধাকপির পাকোড়াগুলো ভাজার জন্য দিয়ে নিচ্ছি। এখন আমি এই তো দেখুন বাঁধাকপির পাকোড়াগুলো এক এক করে উল্টে দিচ্ছি। আর যখনই বাঁধাকপির পাকোড়াটা আপনারা বাসায় তৈরি করবেন, ভাজার সময় চুলার জ্বালটা একটু মিডিয়াম আঁচে রাখবেন। এতে করে বাঁধাকপির পাকোড়াটা দুনো সাইড সমানভাবে ভাজা হয়ে যাবে, আর খেতেও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগবে। তো এই যে দেখুন শুকুর আলহামদুলিল্লাহ আমার বাঁধাকপির পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে একটি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। আর আমার বাঁধাকপির পাকোড়াগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন। তো এই যে আলহামদুলিল্লাহ বাঁধাকপির পাকোড়া ভেজে রোমে নিয়ে চলে এসেছি, আর আমি একটা খেয়ে দেখছি কেমন হয়েছে। তো শুকুর আলহামদুলিল্লাহ খেতে খুবই টেস্ট হয়েছিল। তো ধন্যবাদ সবাইকে আজকের মতো আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।